জীবি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা জানেন আমাদের চ্যানেলটা মূলত যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্যেই তো আমরা চেষ্টা করি প্রতিদিন অন্তত দুটো করে চাকরির নতুন বিজ্ঞপ্তি আপনার সামনে হাজির করার জন্যে তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি গ্রামীণ জন উন্নয়ন সংঘ জি ইউএস যে একটি এনজিও বলেন উন্নয়নমূলক সংস্থা বলেন তো এটাতে বিশাল একটি চাকরির সার্কুলার সেরেছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি এগারো তারিখে দু হাজার তেইশ খ্রিস্টাব্দে সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো ভিডিওটি লম্বা হতে পারে আপনার টেনে দেখার আহ্বান রইল আর যারা এনজিওতে চাকরি খুঁজছেন তাদের জন্য খুবই ভালো একটা অফার পেতে যাচ্ছেন তো এখন অনেক লোক নেবে আমি আপনাদের জানাবো যে আপনারা কীভাবে আবেদন করবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি এখানে বলা আছে যে তার আগে আমরা এই এনজিও সম্পর্কে ধারণা নিয়ে নেই মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত আয়তন এবং পল্লী কর্ম ফাউন্ডেশনের ফাউন্ডেশন পি কে এস এফ অর্থায়নে পরিচালিত গ্রামীণ জন উন্নয়ন সংস্থা মানে কর্ম সহায়ক ফাউন্ডেশন যে আছে তার অর্থায়নে মূলত পরিচালিত এটা এবং ক্ষুদ্র কর্মসূচি বাস্তবায়নের জন্য ভুলার সব দেশের পতন জলে তারা কাজ করে যাচ্ছে তারা কিছু লোক নিবে এক নম্বরে হচ্ছে পদের নাম হচ্ছে জুনিয়র ফিল্ড অফিসার তারা লোক নিবে জন সংস্থান নিয়মিত বেতন কাঠামো অনুযায়ী একুশ হাজার আষ্টশো টাকা হচ্ছে বেতন এবং সীমা সর্বোচ্চ তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস সকল পরীক্ষায় কমপক্ষে কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং দুই নম্বরে আছে প্রফেশনারি অফিসার এটা লোক নেবে জন এবং বেতন স্কেল দুই বছরের কার্যক্রম দুই বছরের চুক্তি ভিত্তিক নিয়োগের পর ছয় মাস দশ হাজার টাকা করে পাবেন পরবর্তী এক দেড় বছর পর আপনারা পাবেন পনেরো হাজার টাকা করে সন্তোষজনক হলে সংস্থার জুনিয়র ফিল্ড অফিসার পদে স্থায়ী বেতন কাঠামোভুক্ত করে একুশ হাজার টাকা প্রদান করা হবে বয়সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং যারা মাত্র এইচএসসি পাস করেছেন এবং পরে সকল পরীক্ষায় কম জিপিএ থ্রি থাকতে হবে তারা আবেদন করতে পারেন এবং এখানে আরও একটা কথা বলা আছে যে এইচএসসি পাশের অধিক কেউ আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে মানে যারা চিন্তা করছেন যে ডিগ্রি পাশ করছে এইচএসসি পাশে চাকরি আবেদন করবো ডিগ্রিটাও একটু জোড়া লাগা দেয় তারা আবেদন করতে করতে পারবেন কিন্তু আবেদন বাতিল বলে গণ্য হবে কারণ এই পোস্টটা শুধু এইচএসসি পোস্টে যারা পাশ করছে তাদের জন্যই তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে দুটো পদে তারা মোটামুটি জন লোক নেবে আপনারা আবেদন করতে পারেন এখানে সত্যাবলীতে আছে আগামী তিন নয় তিন দু হাজার তেইশ তারিখে পাশটার পূর্বে সহ আবেদনপত্র নির্বাহী পরিচালক গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ডিজেইউএস আলতাজের রহমান সড়ক চন্নুয়াবাদ বোলা বরাবর পৌঁছাতে হবে এটা একটা বোলার মূলত দরখাস্তের সাথে বায়োডাটা মোবাইল নাম্বার সহ অবশ্যই দুলা দুই কপি ছবি নাগরিকত্ব সংগতযোগ্যতা ফটোকপি ও দুইশো টাকা অফের যুগ যে কোনো তফসিলভুক্ত ব্যাংক থেকে পে অর্ডার সংযুক্ত করতে হবে কোনো প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে প্রার্থীকে অবশ্যই বাই সাইকেল মোটর সাইকেল চালানোর হতে হবে কেবলমাত্র বাসায়কে তো প্রার্থীদের নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য ডাকা হবে কর্তৃপক্ষ যে কোনো দরখাস্ত বাতিল করার ক্ষমতা রাখে বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড বার্ষিক ইমপ্লিমেন্ট উৎসব ভাতা কর্মী কল্যাণ তহবিল ও সুবিধা আছে কোনো প্রকার তদ্বীর প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে অদায়ণ্নত অবস্থায় কোনো প্রার্থীর আবেদন করার প্রয়োজন নাই মানে যারা এখনও পড়াশোনা করতেছেন ইন্টার পাস করবেন বা ইন্টার পাস করছেন পাস করে ডিগ্রিতে ভর্তি হয়েছেন বা এরকম কিছু পড়াশোনা করতেন তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই ডাইরেক্ট বলা আছে অতন্ত অবস্থা কোনো বার্তায় আবেদন করার প্রয়োজন নেই অবগতির জন্য অনুলবি তারা পাঠিয়েছে বিভিন্ন জায়গায় তো বন্ধুরা যারা চাকরি খুঁজছেন নির্মিত এসএসসি পাশে তারা অবশ্যই আবেদন করতে পারেন কারণ প্রায় দুশো জন লোক নেবে এবং বয়স সীমা অনেক প্রায় বছর কারণ পঁয়ত্রিশ বছরে যাদের সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর তারাও আবেদন করতে পারবেন তো আবেদন করেন আশা রাখি ভালো হবে তো এরকম ভিডিও যদি আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন লাইক করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ